চলে এলাম তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে আজকের টপিকটা হিস্ট্রি ইতিহাসের পার্ট আঠারোশো সালের মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ এটা আজকের টপিক তো আমরা আজকে এটা নিয়ে যতটা পারবো সংক্ষিপ্ত আলোচনা করব। এবং সেটা থেকে যে সমস্ত ইম্পর্টেন্ট প্রশ্নগুলো পরীক্ষায় আসে সে ধরনের জিনিসগুলো নিয়ে একটু বেশি ফোকাস রাখব কারণ আমাদের পরীক্ষায় নাম্বারটা বেশি জরুরি যথাসাধ্য চেষ্টা করব অল্পের মধ্যে বোঝানোর তাহলে শুরু করি প্রথমত আজকে যেটা আমরা পড়ছি সেটা হচ্ছে আঠারোশো সাতান্নর মহাবিদ্রোহ মহাবিদ্রোহ মানে কি একটা বিরাট কিছু একটা মহা যেহেতু আছে তাহলে বিদ্রোহটা এমনই একটা জিনিস যেটা বিরাট একটা আকার নিয়েছে কিংবা এটাকে আমরা আর নামেও চিনছি সেটা কি সিপাহী বিদ্রোহ তাহলে সিপাহী বিদ্রোহ বলতে কি যারা সিপাহী বা যারা সৈনিক তারা যে বিদ্রোহটা করেছে কিন্তু সিপাহী বিদ্রোহ সঙ্গে সঙ্গে মহাবিদ্রোহ বলা হচ্ছে তার আরেকটা কারণ হলো শুধুমাত্র সিপাহীরা না আরও বিভিন্ন লোকজন সিপাহী ক্যাটাগরি বাদ দিয়ে সাধারণ মানুষ হতে পারে জমিদার শ্রেণী হতে পারে রাজা হতে পারে তে আমরা সেগুলো আস্তে আস্তে পড়ার সময় দেখব যে কারা কারা এতে ইনভলভ হয়েছে কারা হয়নি তো প্রচুর লোকজন বা প্রচণ্ড ভীষণ আলাদা আলাদা রকমের ক্যাটাগরির লোকজন যখন একটা বড় কিছুকে বড় কোনো ঘটনাকে এগিয়ে নিয়ে যাচ্ছে তখন সেটাকে আমরা মহাবিদ্রোহের নাম দিয়ে চিনছি এবার ঘটছে কবে আঠারোশো সাতান্নতে এবার আমরা জানছি কি যে সতেরোশো সাতান্ন বা পলাশির যুদ্ধের পরে বা সতেরোশো চৌষট্টি বক্সারের যুদ্ধের পরে ইংরেজরা পুরোপুরিভাবে ভারতকে ডোমিনেট করতে শুরু করছে বা ভারতকে ভালো করে শাসন করতে শুরু করছে আমরা দেখেছি বাংলার গভর্নর আমরা পড়েছি বাংলার গভর্নর জেনারেল সেখান থেকে ভারতের গভর্নর জেনারেল এভাবে আস্তে আস্তে সেখান থেকে অনেক শেষের দিকে দেখব ভাইস তো পদগুলোর নাম পরিবর্তন করছে এবং লাস্টের দিকে আমরা যেটা জানছি যে ইংল্যান্ডের রানীর হাতে ভারতের শাসনের ক্ষমতাটা চলে যাচ্ছে তাহলে মাঝখানে দেখো আমি একটা টাইম পিরিয়ড বললাম সেটা হচ্ছে সতেরোশো সাতান্ন থেকে আঠেরোশো সাতান্ন এই যে মাঝখানে টাইমটা এই যে একশো বছর এই একশো বছরে ইংরেজরা কী করলো একশো বছরে ইংরেজরা ভারতকে যথাসাধ্য লুটে নেওয়ার চেষ্টা করছে এবং নিজেদের আধিপত্যটাকে বিস্তার করছে প্রত্যেকটা রাজাকে নিজের কিছু সৈনিক রেখে দিচ্ছে এবং রাজার পয়সাতে সেই সৈনিকের লালন পালন করাচ্ছে কিংবা কোনো জমিদারের যত জায়গা জমি ছিল সেগুলো নিয়ে নিচ্ছে নিজের নিজের ট্যাক্সের আওতায় নিয়ে আসছে তাতে কি ইংরেজরা খুব সহজেই ফুলে ফেঁপে উঠছে এখানে ইংরেজ বা ব্রিটিশ বলতে কাকে বোঝানো হচ্ছে পার্টিকুলারলি বিশেষ করে বোঝানো হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে যারা সেই সময় তৎকালীন সময়ে আঠারোশো সাতান্নর আগে যারা ভারতকে শাসন করছিল তাদের কথা তো এই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির এদের একটাই উদ্দেশ্য জমি দখল করো ট্যাক্স তোলো নিজের ঝুলিতে টাকা ঢোকাও দিয়ে সেটাকে ব্রিটেনে নিয়ে চলে যাও এটা হচ্ছে তাদের মোদ্দা একটা মোটিভ সেটার বিভিন্ন রকম অজুহাত দিয়ে তারা বিভিন্ন রকম প্রসেসে সেই টাকাটা তোলার বা সেই ট্যাক্স তোলার কিংবা জমি দখল করার বিভিন্ন রকম স্টাইল বা পদ্ধতি তারা আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা নাম দিয়ে চালিয়েছে এটা ছিল আসল ঘটনা তাহলে এই যে টাকা তুলছে জমি দখল করছে এই ধরনের ঘটনা কি কি ঘটেছে তো তার সঙ্গে মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহের যোগটা কী তাহলে আমরা যখনই একটা বিদ্রোহ পড়ছি যেমন ধরো সিপাহী বিদ্রোহ তাহলে সিপাহী বিদ্রোহের প্রথমে আমরা দেখব কি কারণ তাহলে সিপাহী বিদ্রোহ কি কি কারণে ঘটেছে কারণের মধ্যে অনেক রকম কারণ হতে পারে যেমন ধরো সামাজিক কারণ ধর্মীয় কারণ অর্থনৈতিক কারণ রাজনৈতিক কারণ কিংবা ধরো প্রত্যক্ষ কারণ যেটার জন্যে হঠাৎ করে বা আঠারোশো সাতান্নতেই কেন হয়ে গেল সেই জিনিসটা তো আমি অনেক কটা জিনিস বললাম তার মধ্যে আমি কিছু কিছু ইম্পর্ট্যান্ট কারণ বলছি যেমন দেখো প্রথমত হচ্ছে আমাদের যে রাজনৈতিক কারণ পলিটিক্যাল কারণ ঠিক আছে ফার্স্ট এডটা আমি লিখছি যেটা সেটা হচ্ছে রাজনৈতিক কারণ তাহলে রাজনৈতিক কারণ কি হতে পারে রাজনৈতিক কারণ মানে আমাদের এখানে দেশীয় রাজারা রাজত্ব করছে মানে বিভিন্ন আলাদা আলাদা প্রভেন্স আছে সেখানে আলাদা আলাদা রাজা বা রানী আছে তারা শাসন চালাচ্ছে তার মানে কি মোগঘল সাম্রাজ্য শেষ হয়ে যাওয়ার পরে বা মোগঘল সাম্রাজ্যে যে সমস্ত রাজারা পরবর্তীকালে ছিল আমরা লাস্ট দ্বিতীয় বাহাদুর সার নামটা পাই তো সেখানে আমরা দেখবো যে তারা ভাতা পাচ্ছে ঠিক আছে মানে তাদেরকে আর রাজা বলে কেউ মানে পুষছে না আলটিমেটলি ইংরেজরাই হয়ে যাচ্ছে মেন লোক যাদেরকে বা ব্রিটিশরাই হয়ে যাচ্ছে ভারতের মেন হত্যাকর্তা তো রাজনৈতিক কারণের প্রধান কারণ যেগুলো ছিল সেই ছোট ছোট পয়েন্ট করে করে বলি যেমন ধরো অধীনতামূলক মিত্রতা নীতি এটা একটা বিশাল বড় কারণ ঠিক আছে লর্ড ওয়েলিসলি যেটা অধীনতামূলক মিত্রতা নীতি যেটা নিয়ে এসেছিলো এটা একটা রাজনৈতিক কারণের মধ্যে পড়ে তাছাড়া ডাল হৌসির সত্য নীতি এটা একটা কারণ তো অধীনতামূলক মিত্রতা নীতি বিলোপ নীতি কী এগুলো নিয়ে যাচ্ছে না জাস্ট মনে রাখো সিপাহবিদ্রের পেছনে অধীনতামূলক নীতি সত্যবিলোক নীতি এই কারণগুলো ছিল অপরিহার্য একটা কারণ যেগুলো রাজনৈতিক কারণের মধ্যে পড়ে তাছাড়া কিছু কিছু জায়গা ছিল যেমন ধরো অযোধ্যা ঠিক আছে কিংবা সাতারা এই সমস্ত কিছু জায়গা সেইগুলোকে জমি অধিগ্রহণ করে নেওয়া হয়েছিল কিসের অজুহাতে কুশাসনের অজুহাতে ইংরেজরা বলছে যে তোমরা যারা রাজত্ব চালাচ্ছ তোমরা ভালো পারছো না তো তোমাদের রাজত্ব আজ থেকে তোমার না আমার হয়ে গেল তার মানে কি সেই জায়গায় যারা রাজত্ব করছিল তাদের একটা ক্ষোভ বা হিংসা তৈরি হচ্ছে তো এই ধরনের প্রচুর আলাদা আলাদা ডিভিশনের লোকজনের অনেক আলাদা আলাদা কারণ আছে ইংরেজদের প্রতি রেগে যাওয়ার তো তারপরে আলটিমেটলি সৈনিকদের সঙ্গে তারা মিলে গিয়ে একটা বিরাট বড় বিদ্রোহ যেটা শুরু করছে সিপাইরা কিন্তু করছে কিন্তু আলটিমেটলি সবাই তার জন্যে হয়ে যাচ্ছে সেটার নাম মহাবিদ্রোহ তাহলে আমরা কী কী দেখলাম রাজনৈতিক কারণের মধ্যে আরও যদি আমরা দেখি তাহলে দেখব দ্বিতীয় বাজির যে দত্তক পুত্র ছিল নানা সাহেব তার যে ভাতা বা পেনশন বন্ধ করে দিচ্ছে ঠিক আছে তাহলে একটা রাজা যার পেনশন আছে সে যদি হঠাৎ করে তার পেনশন বন্ধ হয়ে যায় তাহলে তার রাজপাট চলবে না মানে তার যে ঠাটবাট সেটা সে আর চালাতে পারবে না তাহলে পেনশন বন্ধ করে দেওয়া মানে কি ইংরেজরা বা ব্রিটিশরা টাকা দিচ্ছে না তাহলে এই ধরনের আরও অনেকজন ছিল যাদেরও টাকা বন্ধ করে দিয়েছিল এইগুলো ছিল খুব বড় বড় কারণ অর্থাৎ রাজনৈতিক কারণের ইম্পর্ট্যান্ট পার্ট আমি অনেক কটা পয়েন্ট বলার পরে দেখো তোমরা বুঝতে পারবে আমি এইগুলোকে আর ডিটেলসে ভাঙছি না যে সপ্তবিলোপ নীতি কী কুশাসন মানে কী জিনিস অধীনতামূলক মানে কী জিনিস এগুলো বলছি না ঠিক আছে তাহলে নানা সাহেবের কী করা হয়েছে নানা সাহেবের ভাতা বন্ধ করে দেওয়া হয়েছে আর নানা সাহেব কে ছিল দ্বিতীয় বাজির কে ছিল দত্তক পুত্র এবার ইংরেজরা বেশ কিছু নিয়ম চালু করেছিল কীরকম নিয়ম বলছে যদি কোনো রাজার যদি কোনো পুত্র সন্তান না থাকে যদি তার কন্যা সন্তান থাকে বা দত্তক পুত্র থাকে তাহলে হবে না পুত্র সন্তান মানে পুত্র সন্তান মানে রক্তের সম্পর্কে পুত্র সন্তান থাকতে হবে তাহলে রাজার যে ছেলে থাকবে সেই রাজা হবে যদি সেটা না থাকে যদি সেটা না থাকে তাহলে কি হবে না থাকলে বলছে তোমার যে রাজত্ব সেটা ইংরেজদের অধীনে চলে যাবে এটা একটা জিনিস ইংরেজরা এরকমও বলছে যে যে জমিদাররা ট্যাক্স তুলছ আজ থেকে তোমাকে জমিদারকে আর ট্যাক্স তুলতে দেবো না কারণ জমিদাররা নাকি বেশি ট্যাক্স তুলছে তখন ইংরেজরা দেখাচ্ছে আমরা সরাসরি চাষিদের কাছ থেকে ট্যাক্স নেব তাতে জমিদাররা রেগে যাচ্ছে কারণ জমিদারের যে এক্সট্রা ইনকামটা হচ্ছিল সেটা বন্ধ হয়ে যাচ্ছে তাহলে একটা সমাজের যারা উঁচুতে অবস্থান করছে তারা যদি রেগে যায় তাহলে একটা বড় ঘটনা ঘটবে এটাই স্বাভাবিক ব্যাপার তাহলে জমিদাররা রেগে যাচ্ছে যার কোনো একটা রাজার পেনশন বন্ধ হয়ে যাচ্ছিলো সেও রেগে যাচ্ছে দেখা যাচ্ছে যে কাউরির কন্যা সন্তান আছে পুত্র সন্তান নেই বা দত্তক পুত্র আছে তার রাজত্ব বলছে তোমাকে আর দেবো না আজ থেকে রাজত্ব আমার মানে ব্রিটিশরা এগুলো বলছে তো এই ধরনের বিভিন্ন রকম কারণ আছে আবার কাউকে বলছে যে তুমি রাজত্ব চালাতেই পারো না কুশাসন বা বাজে অরাজকতা চলছে তোমার রাজত্বে তোমাকে আর রাজত্ব করতে হবে না আজ থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমি আমি তোমার রাজত্ব দেখাশোনা করব। তাতে লোক ভালো থাকবে তো এই ধরনের বিভিন্ন রকম কারণ দেখিয়ে আলটিমেটলি জমি দখল কিংবা জায়গা দখল বা টাকা তোলা এই জিনিসটাই হচ্ছে মেন মোটিভ ইংরেজদের তো এই ছোট ছোট কারণগুলো কিন্তু আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদাভাবে চলছে গোটা ভারতের যদি বিশেষ করে আমরা নর্থ সেকশনটা দেখি বা বিন্দ পর্বতের উত্তর অংশটা যদি দেখি তাহলে একদম পাঞ্জাব থেকে শুরু করে উত্তরপ্রদেশের প্রায় গোটা অংশটা দক্ষিণ ভারতের খুব সামান্য কিছু অংশ তার মানে কি ফিফটি পার্সেন্ট অফ ইন্ডিয়া পুরোপুরি ইংরেজদের দ্বারা ক্যাপচার্ড হয়ে গেল কোথা থেকে সাত সতেরোশো বা চৌষট্টি পর থেকে বক্সারের পর থেকে শুরু করে আমাদের এই যে আঠেরোশো সাতান্নর মাঝামাঝি অংশে তাহলে এতে দেশীয় রাজা দেশীয় জমিদার বা দেশীয় যারা শাসন করে তারা প্রাদেশিক শাসন যারা চালাচ্ছে তারা এবং সমাজের অন্যান্য লোকরাও কিন্তু ক্ষিপ্ত হবে তাহলে উচ্চ যারা থাকছে মানে যারা একটু স্ট্যান্ডার্ড পজিশনে আছে তাদের তো সবই গেল তাহলে বিদ্রোহটা তো শুধু উঁচু পর্যায়ের লোকদের নিলে হবে না নিচু পর্যায়েরও বিশেষ কিছু সমস্যা থাকবে যার জন্যে তারা একটা বিদ্রোহ করছে বা বিদ্রোহের সঙ্গে তারা অ্যাড হচ্ছে যার জন্য সিপাই বিদ্রোহকে মহাবিদ্রোহ নামও দিচ্ছি তাহলে তাদের কি প্রবলেম ছিল তাদের প্রবলেম এরকম উঁচু বর্ণগুলো ছেড়ে দিলাম রাজা ছেড়ে দিচ্ছি প্রাদেশিক রাজা বা রাজা ছেড়ে দিচ্ছি জমিদার বাদ দিয়ে দিচ্ছি তাহলে নিম্ন বর্ণের লোক তার মানে কি সমাজে তখন যে রকম যে সমস্ত ব্যবস্থা আছে তার মধ্যে ভালো করা ভালো বলতে ব্রাহ্মণ সেই সমাজে গোটা ভারত যদি আমরা দেখি তো সেখানে ব্রাহ্মণদের কি হচ্ছে একটা সামাজিক পদমর্যাদা তাদের নষ্ট হয়ে যাচ্ছে কিভাবে হচ্ছে যেমন ধরো এই ভারতে তখন প্রচুর পরিমাণে হিন্দু আছে প্রচুর পরিমাণে মুসলিমও আছে তো এই ব্যালেন্সের মধ্যে গণ্ডগোল বেঁধে যাচ্ছে কীরকম যদি আমরা রাজনৈতিক কারণের পাশে কিছু সামাজিক কারণ দেখি সামাজিক কারণ সেখানে দেখছি ব্রিটিশরা প্রচুর রিফর্ম করেছিল যেমন ধরো সতীদাহ প্রথা তুলে দেওয়া কিংবা বিধবা বিবাহ চালু করা কিংবা বাল্যবিবাহ চালু করা তার মানে যুগ যুগ ধরে একটা প্রথা চলে আসছে হঠাৎ করে সেগুলোকে বন্ধ করে দিল তাহলে তখনকার লোকজন কিন্তু এটাকে মানতে পারছে না তাহলে কি তারাও কিন্তু ঘুরে গিয়ে ব্রিটিশের উপর রেগে যাচ্ছে যতই সেটা ভালো কাজ হোক সমাজের জন্য ভালো কাজ কিন্তু তৎকালীন সময়ে যে সমস্ত হিন্দু ব্রাহ্মণ আছে এবার একটা কি করছে তারা ঢাকঢোল পিটিয়ে সতীদাহ করতে দিয়ে যাচ্ছে ঠিক আছে কিংবা বিধবা বিবাহ হচ্ছে না তখন তো এইগুলোর উল্টো ঘটনা ঘটছে সতীদাহ বন্ধ হয়ে যাচ্ছে আমরা দেখব আঠেরোশো উনতিরিশে তারপরে দেখব যে বিধবা বিবাহ চালু হয়ে যাচ্ছে ছা আঠেরোশো ছাপান্নতে তো এই যে সামাজিক সংস্কারগুলো হচ্ছে সেগুলোতে কিন্তু যে ব্যালেন্সটা একটা চলছিল যতই সেটা ভালো কাজ হোক বা খারাপ কাজ হোক আমি সেটাই যাচ্ছি না তো সেই ব্যালেন্সটা কিন্তু আলটিমেটলি নষ্ট হচ্ছে তাহলে কি নিচের তলার লোকজনও কিন্তু ব্রিটিশদের প্রতি একটা বিক্ষিপ্ত মনোভাব নিয়ে চলে আসছে এবং তাদের প্রচণ্ড রাগ হচ্ছে যেটা তারা কোনো একটা পজিশন দিয়ে বার করার চেষ্টা করবে সেটার ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা দেখব মহাবিদ্রোহটা হবে তাছাড়া এটা ধরো সামাজিক কারণ সৈনিকদের কারণ কি ছিল যার জন্যে নামটা দিচ্ছি সিপাহ বিদ্রোহ বিদ্রোহের অনেক কারণ ছিল তো সেখানে অর্থনৈতিক কারণও আমি অর্থনৈতিক লিখছি অর্থনৈতিক কারণ এটা ঠিক না অর্থনৈতিকের পেছনে অনেক রকম কারণ আছে তো আমি সিপাহীদের মেন প্রবলেমটা সিপাহী বিদ্রোহ যেহেতু নাম সিপাহীদের প্রবলেমটা বলি সিপাহীদের প্রবলেম কি যারা ভারতীয় সৈনিক ইংরেজরা তো আর কোটি কোটি লোক ভারতে নিয়ে আসেনি ভারতীয়দেরকে পয়সা দিয়ে তাদের কর্মচারী হিসেবে রেখেছে বা সৈনিক হিসেবে নিযুক্ত করেছে আমরা ন্যাচারালি সিনেমাতে যেমন দেখি যে লাল রঙের ড্রেস পরে কোনো একটা সৈনিক আসছে যারা ইংরেজের হয়ে কাজ করে তো সেই রকম যে সৈনিক ভারতীয় সৈনিক যারা ব্রিটিশের হয়ে কাজ করছে তাদের কি করতো তাদের পদমর্যাদা একদমই ছিল না তাদেরকে সুবেদারের বেশি কোনো পোস্ট দিত না তাদেরকে দিয়ে একদম নিচু শ্রেণির কাজ করাতো যখনই কোনো যুদ্ধ হতো নিজেরা লিড করতো আর মরলে মরবি যুদ্ধ করে মরবি ভারতীয়রা মরবি তো এই যে জিনিসগুলো চলছিল তো সেইটার জন্য কিন্তু ভারতের যে সৈনিক ব্রিটিশদের হয়ে কাজ করে তাদেরও কিন্তু একটু মাথা ব্যথা চলছে অর্থাৎ তারাও কিন্তু ব্রিটিশদের প্রতি রেগে যাচ্ছে কারণ কি তাদের পদমর্যাদা নেই তাদের ডবল বেতন নেই বা পয়সা বেশি দিচ্ছে না নিম্ন বর্ণের খুবই নিম্ন মানের কাজ করাচ্ছে হয়তো খাবার পরিবেশন করাচ্ছে কাউকে দিয়ে রাস্তা ঝাড় দেওয়াচ্ছে বিভিন্ন বা যত রকম নিচু শ্রেণির কাজ হয় সমস্তগুলো কাজগুলো করাচ্ছে যাতে ভারতীয় যে সেনারা আছে তারা কিন্তু উচ্চ পদে যেতে পারছে না তাদের বেতন বাড়ছে না যুদ্ধ ফেললে দাঁড়ায় মরছে তো আলটিমেটলি সৈনিকদেরও অনেক সমস্যা হয়ে যাচ্ছে এবার আমি আসি মেন কারণে মেন কারণ কি মেন কারণ হচ্ছে যেটাকে আমরা বলি প্রত্যক্ষ কারণ প্রত্যক্ষ কারণ কি। বা ডিরেক্ট প্রত্যক্ষ কারণ হচ্ছে আমরা যেটা জানি যে তখন গুজব সরিয়ে গেছে এরকম যে এনফিল্ড রাইফেল যেটা ব্যবহার করা হচ্ছে তার যে কার্তুজ সেই কার্তুজের যে কোটিংটা বা সেই কার্তুজের মধ্যে শুয়োর এবং গরুর চর্বি দিয়ে তার কোটিংটা বানানো হয়েছে যেটাকে মানে সেই গুলিটাকে কাজে লাগানোর জন্য সেটাকে দাঁত দিয়ে ছিঁড়ে তারপরে বন্ধুকে ভর্তি হচ্ছে এবং দেখা যাচ্ছে হিন্দু এবং মুসলিম উভয়ের তাতে ধর্ম নাশের আশঙ্কা তৈরি হয়ে যাচ্ছে এবং এই একটা বিরাট বড় গুজব ছড়িয়ে যাচ্ছে কি গুজব ছড়ালো যে টোটা বা কার্তুজ ইউজ করা হচ্ছে সেইটা তৈরি হয়েছে গরু এবং শুয়োরের চর্বি দিয়ে তো এই যে জিনিসটা গুজব ছড়িয়ে গেল তাতে আমাদের এখানে যত সৈনিকরা ছিল যারা ব্রিটিশের হয়ে কাজ করছে তাদের ধর্মে লেগে যাচ্ছে প্রবলেম হয়ে যাচ্ছে কি তারা দেখছে যে আমাদের সর্বনাশ হয়ে গেল এত একটা বাজে ঘটনা যেটা আমরা জানতাম না এতদিন ধরে আমরা যত গুলি চালাচ্ছি আমাদের প্রতিবাদ ধর্মনাশ হচ্ছে এবং আমরা সমাজ থেকে বঞ্চিত হয়ে যাচ্ছি তো প্রত্যক্ষ কারণে আমরা টোটার কথাটা বলবো সেটা একটা গুজব ছড়ালো এবং গুজব ছড়ানোর পরে আলটিমেটলি সেটা প্রমাণও হয়ে যাচ্ছে যে হ্যাঁ সত্যি সত্যি গরুর চর্বি এবং সৌরের চর্বি দিয়ে সেই টোটা তৈরি হচ্ছে যার প্রতিবাদে মঙ্গল পাণ্ডের নাম আমরা কিন্তু এই সিপাই বিদ্রোহের সঙ্গে পাই তাহলে আমরা দেখো একটা কারণ পেলাম এবার ঘটনা কি ঘটবে কারণের পরে কি হয় কারণের পরে হয় ঘটনা আর ঘটনার পরে হয় ফলাফল তাহলে আমরা কারণ পড়লাম এবার আমরা দেখছি ঘটনাটা কি ঘটছে ঘটনাতে দেখো বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকের আলাদা আলাদা সমস্যা যেটা ইংরেজদেরই তৈরি করা বা ব্রিটিশদের তৈরি করা যার ক্ষোভ উগড়ি দেবে প্রত্যক্ষ কারণে আমরা পেলাম টোটার ব্যবহার যেটাতে ধর্মনাশের আশঙ্কা তৈরি হলো কাদের ভারতীয় সৈনিকদের যারা ব্রিটিশদের হয়ে কাজ করছে তারা বলছে তাহলে আমরা আজ থেকে আর এই ধরনের বন্দুক ইউজ করব না আর আমাদেরকে দিয়ে এত বাজে কাজ করালেই বা কেন চলো ইংরেজদেরকে মেরে দিই কারণ কি আমাদেরকে ধর্ম নাশ করে দেওয়া হচ্ছে তাহলে হিন্দু মুসলিমের তখন একতা চলে এলো কি কারণে এই টোটার ব্যবহারের জন্য কাদের বিরুদ্ধে ব্রিটিশদের বিরুদ্ধে তাছাড়া আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ব্যবস্থা দেখলাম অধীনতামূলক মিত্রতানীতি শপ্ত বিলোপ নীতি কুশাসনের অজুহাত এই যে জিনিসগুলো এখানে দেখো অনেক জায়গায় নাম লেখা আছে যেমন ধরো দিল্লি কানপুর লখনৌ বারেলি এলাহাবাদ ঝাঁসি ফৈজাবাদ মিরাট আরা ডিস্ট্রিক্ট বা জগদীশপুর এই বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকের নাম আছে যাদের আলাদা আলাদা কারণ ছিল ব্রিটিশদের প্রতি ক্ষুব্ধ হয় তাহলে মেন কারণ আমরা দেখলাম সিপাইদের তাছাড়া এত রকম লোক দেখছি যাদের আলাদা আলাদা অনেক কারণও আছে তাহলে এই যে ঘটনাটা ঘটছে সেখানে দেখা যাচ্ছে আলটিমেটলি অনেক লোকের রাগ সিপাইদের সঙ্গে যুক্ত হয়ে ব্রিটিশদের প্রতিবাদে নামছে দিয়ে যে বিদ্রোহটা হচ্ছে সেটা হয়ে যাচ্ছে আমাদের সিপাই বিদ্রোহ তাহলে আমরা রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক প্রত্যক্ষ কারণ পড়ে ফেললাম এইখানটাতে এই যে দ্বিতীয় শাহর কথাটা বলা হচ্ছে দিল্লিতে তাহলে কি মোগল সম্রাট সতেরো নম্বর রাজাকে ছিল দ্বিতীয় বাহাদুর শাহ জাফর তাকে ছাপান্ন সালে বলে দেওয়া হচ্ছে আজ থেকে আমরা মোগল সাম্রাজ্য মানছি না তুমি আর মোঘল রাজা থাকবে না পুরোটাই চলে এলো ইস্ট ইন্ডিয়ার আন্ডারে তখন বাহাদুর শাহ জাফর রেগে যাচ্ছে আমি এত বড় একটা সম্রাট গোটা ভারতের সম্রাট দিল্লির রাজা তো তুমি আমাকে কীভাবে পথ থেকে সরিয়ে দাও তাহলে সেও রাজা সে গোটা ভারতের রাজা হয়ে রেগে যাচ্ছে এছাড়া দেশীয় রাজাদের যদি দেখি নানা সাহেব তাতিয়া টপি বেগম হজরত মহল খান বাহাদুর খান লিয়া কতালি বিভিন্ন রকম আলাদা আলাদা এদের ক্যাটাগরি আছে রানী লক্ষ্মীবাইয়ের নাম সবাই শুনেছ কদম সিং কুনওয়ার সিং মৌলবে আহমদুল্লাহ শাহ এদের আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা জায়গাতে এরা সিপাই বিদ্রোহকে সমর্থন করে আলটিমেটলি ব্রিটিশ ব্রিটিশদের প্রতিবাদ করবে বা ব্রিটিশদের সঙ্গে যুদ্ধে নামবে তো এই ঘটনাটা তার মানে মাঝখানে ঘটে যাচ্ছে এবার দেখব যে কারণের পরে যে ঘটনাটা আমরা পড়ছি সিপাহী বিদ্রোহ সেটা শুরু হচ্ছে কোথা থেকে বিদ্রোহ শুরু হয়েছে বহরমপুরের উনিশ নম্বর নেটিভ ইনফেন্ট্রি থেকে নেটিভ ইনফেন্ট্রি মানে কি পদাতিক বাহিনী নেটিভ ইনফেন্ট্রি মানে পদাতিক বাহিনী তাহলে কোথা থেকে শুরু হয়েছে বহরমপুরের উনিশ নম্বর নেটিভ ইনফেন্ট্রি থেকে সিপাহী বিদ্রোহ শুরু হয়েছে সিপাহী বিদ্রোহ কবে শুরু হলো আঠেরোশো সালে আর এইটা বহরমপুরে নেটিভ ইনফেন্ট্রি উনিশ নম্বর রেজিমেন্টে কবে হচ্ছে ছাব্বিশে ফেব্রুয়ারি পরীক্ষায় যদি দেয় আচ্ছা কোয়েশ্চেনগুলো আমি লাস্টে বলছি এরপরে চলে আসছি ব্যারাকপুর ব্যারাকপুরে চৌত্রিশ নম্বর নেটিভ ইনফেন্ট্রিতে উনত্রিশে মার্চ আঠেরোশো সাতান্নতে আমাদের সিপাহ বিদ্রোহ শুরু হচ্ছে এরপরে যদি আমরা মিরাট দেখি মিরাটের যে সেনা ছাউনি আছে সেখানে যদি দেখি তাহলে দেখব দশই মে আঠেরোশো সাতান্নতে মহাবিদ্রোহ হচ্ছে আলটিমেটলি যত জায়গায় ব্রিটিশদের সৈন্য আছে সবার মধ্যেই কিন্তু যে রাগ ছিল সেই রাগ কিন্তু আস্তে আস্তে ফেটে পড়ছে এবং গোটা ভারতে সেই রাগটা ছড়িয়ে যাচ্ছে এরপর আমরা দেখব কি যারা ব্রিটিশদের যে সমস্ত সৈনিকরা ছিল তারা ব্রিটিশের বিরোধিতা করছে এবং তারা সবাই মুভ করছে দিল্লির দিকে এবং আলটিমেটলি দিল্লির যে রাজা দ্বিতীয় বাহাদুর শাহ জাফর তাকে সম্রাট বলে বা হিন্দুস্তানের সরি হিন্দুস্তানের রাজা বলে সম্বোধন করছে তখন বাহাদুর শাহ দেখছে আমাকে যে সিংহাসন থেকে নামিয়ে দেবে তাহলে সৈনিকদের সাহায্য নিয়ে আমি কিন্তু পুনরায় আমি রাজা থাকতে পারবো সেই সুবিধাটা বাহাদুর শাহ পাচ্ছে এবং এইখানে দেখা যাবে যে প্রত্যেকটা লোক কিন্তু নিজের নিজের প্রফিটের জন্য সৈনিকদের সঙ্গে একই মাঠে নেমে ব্রিটিশদের হয়ে বিরোধিতা করেছে এরপরে চলে আসো কানপুর লখনৌ এলাহাবাদ এই সমস্ত জায়গায় আমরা কিন্তু দেখব আস্তে আস্তে সিপাহী বিদ্রোহ ছড়াবে ঝাঁসিতে সরাবে এবং আমরা দেখব যে প্রথম যে আমাদের শহীদ হয়েছিল তার নাম ছিল মঙ্গল পাণ্ডে এবং মঙ্গল পাণ্ডের সঙ্গে আর ছিল যার নাম ছিল ঈশ্বর পাণ্ডে তো মঙ্গল পাণ্ডে কী করেছিল ওই যে টোটার ব্যবহারের যে ব্যাপারটা সে জানতে পারছে এবং পরবর্তীকালে একজন ব্রিটিশকে বা তার যে সেনা ছাউনিতে যে হেড থাকবে তাকে আলটিমেটলি মারবে সেই ঘটনার জন্যে মঙ্গল পাণ্ডেকে ফাঁসি দেওয়া হচ্ছে সমস্ত রেজিমেন্টের সামনে বা তাদের যে পলাতিক বাহিনী ছিল তার সামনে মঙ্গল পান্ডেকে আলটিমেটলি মেরে দেওয়া হবে তো মঙ্গল পান্ডে কিন্তু হেয়ার সে বলে একজন লোক ছিল যাকে একজন ব্রিটিশ ছিল যাকে মেরেছিল আহত করেছিল পরে আমরা রানী লক্ষ্মীবাইয়ের নাম পাই রানী লক্ষ্মীবাই সতেরোই জুন আঠেরোশো সাতান্নতে আলটিমেটলি মারা যায় ব্যাটেল অফ কালপাতে রানী লক্ষ্মী মারপিটে নেমেছে যুদ্ধক্ষেত্রে নেমেছে কি কারণে ব্রিটিশদের বিরোধিতা করার জন্য তো এই যে জিনিসগুলো হচ্ছে এখান থেকে মেন যে প্রশ্নগুলো আসবে সেগুলো হচ্ছে গোটা ভারতে যে সিপাহী বিদ্রোহ হলো এত বড়ো বিদ্রোহটা এত বড় বিদ্রোহটা যে চলছে সেই বিদ্রোহটা গোটা ভারতে নিশ্চয় একজন লোক লিড করেনি এটাকে অনেক জায়গায় অনেক অনেক লোকে লিড করেছে এবং আমরা শেষে জানবো যে সিপাহি বিদ্রোহটা আলটিমেটলি প্রশমিত হয়েছে মানে দমিয়ে দেওয়া হচ্ছে থামিয়ে দেওয়া হচ্ছে তাহলে আমরা দেখি এখন দিল্লিতে কে সিপাহি বিদ্রোহকে লিড করছে দ্বিতীয় বাহাদুর শাহ জাফর এবং তার সেনাপতি বকত খান কানপুরে নানা সাহেব তাতিয়া টপি লখনৌতে বেগম হজরত মহল বারেলিতে খান বাহাদুর খান এলাহাবাদে লিয়াকত আলী ঝাঁসিতে রানী লক্ষ্মীবাই ফৈজাবাদ মৌলভী আহমদুল্লাহ শাহ মিরাটে কদম সিং জগদীশপুর বিহারের আরা আরা ডিস্ট্রিক্ট কুনওয়ার সিং তো এরা ছোট 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 করে বিভিন্ন জায়গায় সিপাহী বিদ্রোহ করছে বা সিপাহীদের সঙ্গে নিজেরা সামিল হয়ে মহাবিদ্রোহতে অংশ নিচ্ছে যেহেতু এটা ছড়িয়ে ছিটিয়ে চলছে আলটিমেটলি কিন্তু এটা সাবপ্রেসড হবে তাহলে ছড়িয়ে ছিটিয়ে চলছে যে বিদ্রোহটা সেটা যেহেতু সাপ্রেস্ট হচ্ছে তাহলে নিশ্চয়ই একজন ইংরেজ না বা একজন ব্রিটিশ সেনাপতি নেই যে সাপ্রেস্ট করছে দেখা যাচ্ছে দিল্লিতে সাপ্রেস্ট করছে জন লিকনসন এবং তার সঙ্গে হটসম সহযোগিতা করছে যদি দেখি কানপুরে তারে কলিন ক্যাম্পেল সাপ্রেস করছে লখনৌ বারেলিতে কানবাহাদুর কান বেগর হজরত মহল লখনৌতে লিড করেছিল এলাহাবাদে দেখবো কর্নেল নেইল লিয়াকত আলীকে সাপ্রেস করছে ঝাঁসিতে দেখবো ঝাঁসি রানী লক্ষ্মী বাই যুদ্ধ করছে এবং যুদ্ধক্ষেত্রে তিনি প্রাণ হারাচ্ছেন শহীদ হচ্ছেন যার জন্য আমরা ঝাঁসি রানী লক্ষ্মী বাইকে এত প্রশংসা করি যে যুদ্ধক্ষেত্রে প্রাণ হারিয়েছে অনেকে দেখবো যুদ্ধ করতে করতে পালিয়ে গেছে তো সেটা অন্তত করেনি যুদ্ধক্ষেত্রে আলটিমেটলি মারা যাচ্ছেন আর ঝাঁসিকে মানে ঝাঁসির যে সিপাহী বিদ্রোহ তাকে সাবপ্রেস করেছিল কে হিউজ রোজ এই নামগুলো কিন্তু পরীক্ষায় আসে আর ফৈজাবাদে মৌলভী আহমদুল্লাহ শাহ লিড করেছিল মিরাটে কদম সিং লিড করেছিল আরা জগদীশপুরে কুনওয়ার সিং লিড করেছিল আর কুনওয়ার সিংকে সাবপ্রেস করেছিল কে উইলিয়াম টেলার বা আড়াতে বা বিহারের আরা ডিস্ট্রিক্ট জগদীশপুরে যে সিপাহী বিদ্রোহটা হচ্ছে তাকে ডোমিনেট করছে কে উইলিয়াম টেলার তো এরা কি করছে প্রত্যেকটা যে ছোটো ছোটো গ্রুপে আলাদা আলাদা করে যে সিপাই বিদ্রোহটা হচ্ছিল বা মহাবিদ্রোহ হচ্ছিল তাকে সাবপ্রেস করছে এবং দেখা যাচ্ছে একটা সময় পরে এত বড় যে বিদ্রোহটা চলছিল মহাবিদ্রোহটা চলছিল সেটা কিন্তু পুরোপুরি থেমে যাচ্ছে তাহলে যে এত বড় বিদ্রোহ হয়ে গেল এই বিদ্রোহ তো একটা ফলাফল থাকবে তাহলে কারণ দেখলাম ঘটনা দেখলাম এরপর আমরা দেখছি ফলাফল ফলাফল দেখছি এই যারা যারা যুদ্ধ করছিল তাদের মধ্যে দেখা যাবে কেউ মারা যাচ্ছে কাউকে নির্বাসন দেওয়া হচ্ছে কাউকে ফাঁসি দেওয়া হচ্ছে কেউ আবার যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাচ্ছে তো কাদের সঙ্গে কোনটা রিলেটেড সেগুলো থেকে পরীক্ষার প্রশ্ন আছে যেমন বাহাদুর শাহ জাফর একে কি করা হচ্ছে রেঙ্গুনে নির্বাসিত করা হচ্ছে এবং আঠেরোশো বাষট্টি সালে এর যত নাতি নাতনি সবাইকে নিয়ে আলটিমেটলি ব্রিটিশরা রেঙ্গুনে মানে বর্তমানে মায়ানমার সেখানে কিন্তু তাদেরকে হত্যা করে দেওয়া হচ্ছে তার মানে কি মুঘল সাম্রাজ্যের আর কেউ বেঁচে থাকছে না আলটিমেটলি মোগল সাম্রাজ্য শেষ হয়ে যাচ্ছে নানা সাহেব আর বেগম হজরত মহল কি করেছিল যুদ্ধ থেকে পালিয়ে গেছিলো নেপালে নেপালে পালিয়ে গিয়ে প্রাণ বাঁচিয়েছে রানী লক্ষ্মীবাই যাকে আমরা ঝাঁসি রানী লক্ষ্মীবাই বলে চিনি তিনি কী করছেন যুদ্ধক্ষেত্রে প্রাণ হারাচ্ছেন কোন যুদ্ধে ব্যাটেল অফ কাল্পা আচ্ছা রানী লক্ষ্মীবাইয়ের বাড়ি কোথায় যদি জিজ্ঞেস করা হয় তাহলে উত্তর হবে বারাণসী কেউ ঝাঁসিতে বলে দিও না যে রানী লক্ষ্মী জন্মভূমি তাহলে রানী লক্ষ্মী বাইয়ের জন্ম কোথায় তাহলে আমরা বলবো বারাণসীতে ঠিক আছে তাতিয়া টুপির কী হয়েছিল তাতিয়া টুপির ফাঁসি হয়েছিল তাহলে আমরা দেখলাম বেশ কিছু লোকের বেশ কিছু আলাদা আলাদা ঘটনা ঘটছে তাহলে পরীক্ষায় কি আসবে পরীক্ষায় আসবে জায়গার নাম সেখানে কে লিড করছে সেখানে সিপাই বিদ্রোহ কে লিড করছে এই যে লিস্টটা দিয়েছে এটা মুখস্ত করতে হবে কিছু করার নেই দুবার তিনবার পড়বে বা খাতায় লিখে নেবে মুখস্ত হয়ে যাবে আর তাকে কে সাপ্রেস্ট করছে এই চার পাঁচজন ইংরেজের নাম আছে সেগুলো মুখস্ত করতে হবে এইবার এত বড় বিদ্রোহ হয়ে গেল অনেকে মারা গেল কেউ পালিয়ে গেল কাউকে পুরোপুরি পুরো তার মোগল সাম্রাজ্যই শেষ করে দেওয়া হলো এরকম বিভিন্ন ঘটনা আমরা দেখলাম এছাড়া পরীক্ষার দিক থেকে ইম্পর্টেন্ট জিনিসগুলো কোনগুলো তাহলে কারণ ফলাফল ঘটনা ফলাফল তো আমরা কিছু একটা দেখছি যে আলটিমেটলি সিপাই বিদ্রোহ সাপ্রেসড হচ্ছে এরপরেও কিছু ঘটনা ফলাফল হিসেবে আমরা ধরি যেমন ধরো ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে শাসন চলছিল সেটাকে পুরোপুরিভাবে বন্ধ করে দেওয়া হলো এবং ভারতের শাসনভার চলে গেল রানী ভিক্টোরিয়ার হাতে ঠিক আছে আঠেরোশো আটান্নতে রানী নিজের হাতে ভারতের শাসন ভার নিয়ে নেবে ক্লিয়ার তাছাড়া ডাল যে সপ্তবিলোপ নীতি ছিল এটাকে বন্ধ করে দেওয়া হয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন পুরোপুরি অবলিপ্ত হলো আলটিমেটলি এখানে একটা তৈরি হলো ভাইসরয় পথ পদ ভাইসরয় পদ মানে কি প্রতিনিধি মানে রানীর আন্ডারে ভারত বলে একটা দেশ আছে যে দেশের একটা প্রতিনিধি আছে যে ভারতকে চালাবে তার মানে কি ওই যে ভারতের গভর্নর জেনারেল পদটা বন্ধ হয়ে গিয়ে প্রতিনিধি বা ভাইসরয় পদটা চালু হয়ে যাচ্ছে এরপরে যে সমস্ত প্রশ্নগুলো আসে যেমন ধরো কোন বই কে লিখেছেন বা সিপাই বিদ্রোহ নিয়ে এই উক্তিটি কার এই ধরনের কিছু কিছু জিনিস আমাদের পরীক্ষায় আসবে সেগুলো একটুখানি জানতে হবে যেমন ধরো হোয়াট অ্যাবাউট দ্য এইটিন ফিফটি সেভেন রিভল্ট বইটি মানে কথাটি কে বলেছেন এটা বলেছিল ভিডি সাভারকার যদি বলে ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স ভিডি সাভারকার যদি বলে নাইদার ফার্স্ট নর ন্যাশনাল নর এ ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স এটাকে বলেছিল আর সি মজুমদার একটা বইয়ের নাম হচ্ছে এইটিন বইটা কে লিখেছে এস এন সেন সিপাই মিউটিনি কথাটি কে বলেছেন বইয়ের নাম ম্যালসন ঠিক আছে তাছাড়া দু একটা শর্ট কোয়েশ্চেন বলি যেমন ধরো নানা সাহেবের আসল নাম কি ধুন্ধু পান্থ তাতিয়া টোপির আসল নাম কি রামচন্দ্র পাণ্ডুরঙ্গ দ্য রিভল্ট অফ এইটিন ফিফটি কে বলেছে ভিডি সাবারকার দ্য ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স দ্য ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স কে বলেছে ভিডি সাবারকার হোয়াট বিগান অ্যাজ এ ফাইট ফর রিলিজিয়ান এন্ড অ্যাজ এ ওয়ার ফর ইন্ডিপেন্ডেন্স কথাটা কে বলেছেন এসেন সেন এখানে দেখো অলরেডি একটা বইয়ের নাম পেয়েছি এইটিন ফিফটি সেভেন বুক এইটিন ফিফটি সেভেন রিটার্ন বাই হোম এস সেন ঠিক আছে হিন্দু মুসলিম কনস্পিউসি এগেন্স্ট খ্রিস্টিয়ান এটা কে বলেছিল আউটরাম অ্যান্ড টেলার একজন ব্রিটিশের নাম দ্য ফার্স্ট ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স এইটা কথাটা কে বলেছে কার্ল মার্কস ঠিক আছে কজেস অব ইন্ডিয়ান রিভল্ট এটাকে বলেছে এস কে খান মানে সোহেদ আহমেদ খান তো এই ধরনের ছোটো প্রশ্ন ছোটো প্রশ্ন কিন্তু আমাদের আঠেরোশো সাতান্নর সিপাহী বিদ্রোহের সঙ্গে জড়িত ঠিক আছে তো আজকে গলাটা একটু খারাপ আছে জানি না কোনো প্রবলেম হবে কি না ভিডিও তো আমি ন্যাচারালি এডিট করি না যেটা হয় সেটাই তোমরা দেখো আর অন্যান্য ভিডিওগুলো দেখো ইতিহাস ভূগোলের বা বায়োলজির বেশ কিছু টপিকের উপরে আলোচনা হয়েছে তো সেগুলো তোমাদের ভালো লাগবে খাতায় নোট করবে তাহলে দেখবে পড়তে সুবিধা হবে আর আমি যে তোমাদেরকে পড়াই সেগুলো অনেকগুলো বই থেকে এক জায়গায় করে পড়াই তো এক জায়গায় এত ইনফরমেশান ন্যাচারালি থাকে না তো নিঃসন্দেহে তুমি এগুলোর উপর ভরসা করতে পারো আর যদি মনে হয় কোনো জায়গায় ডাউট আছে তো সেগুলো নিয়ে কমেন্ট সেকশানে অবশ্যই জানাও কারণ কমেন্ট সেকশান ছাড়া তোমাদের সঙ্গে কথা বলার কোনো এক্সট্রা সুযোগ থাকে না আর যারা অফলাইনে পড়ো তাদের তো কোনো অসুবিধা নেই যা অসুবিধা হবে তাদের সঙ্গে তো কথা হয় তো ঠিক আছে আজকের জন্য এত দূরই এত দূরই থাক এই চার্টটা একটু ভালো করে মুখস্থ করবে যে কোথায় কারা সাবপেস্ট করেছে আর কোথায় কারা লিড করেছে এইগুলো আর ফলাফল তো আমরা দেখলাম এর ফলাফলে আরেকটা জিনিস হয় সেটা আরেকটা মানে ক্লাস নাইন টেনের প্রশ্ন দেয় যে মহাবিদ্রোহটা এত বড় বিদ্রোহ এতজন লিড করেছে কিন্তু এটা মানে আলটিমেটলি এটার কোনো পজিটিভ রেজাল্ট এলো না কেন পজিটিভ রেজাল্ট আসেনি এক একটাই কারণ সেটা হচ্ছে সবাই আলাদা আলাদা কারণের জন্য বিদ্রোহতে অংশগ্রহণ করেছে কাউরির নিজস্ব নিজস্ব সবারই নিজস্ব নিজস্ব কারণ আছে কেউ কিন্তু সবাই মিলে একসঙ্গে ব্রিটিশদেরকে তাড়িয়ে দেব সেই উদ্দেশ্যে কিন্তু ঝামেলা করেনি সবার সিপাইদের প্রবলেম ছিল যে টোটার প্রবলেম বাহাদুর শাহ জাফরের প্রবলেম ছিল তার যে রাজত্বের সিংহাসনের প্রবলেম নানা সাহেব তাতিয়া প্রবলেম ছিল দত্তক পুত্রকে দত্তক পুত্র তাই তার ট্যাক্স দেওয়া মানে ভাতা দেওয়া বন্ধ করে দেওয়া খান বাহাদুর খানের প্রবলেম আলাদা লিয়াকতারির প্রবলেম আলাদা ঝাঁসি রানি লক্ষ্মীবাইয়ের প্রবলেম আলাদা কদম সিংয়ের প্রবলেম আলাদা কুনোয়ার সিংয়ের প্রবলেম আলাদা বেগম হজরত মহলের বরকে লক আপ করে দিয়েছিল তো সবারই আলাদা আলাদা প্রবলেম কিন্তু প্রবলেমটা একজনের বিরুদ্ধেই ছিল ব্রিটিশদের বিরুদ্ধে তার জন্য সবাই কিন্তু একসঙ্গে যুদ্ধে নেমেছে কিন্তু আলটিমেটলি রেজাল্টটা পজিটিভ হয়নি ব্রিটিশরা কিন্তু আলটিমেটলি আমাদেরকে সাপ্রেস্ট করে দিল তার জন্য একটা খুব ভালো যেমন ধরো এটা নাইদার ফার্স্ট নর ন্যাশনাল নর এ ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স মানে তাহলে আঠারোশো সাতান্নটা একটা বিরাট বড়ো মাইলস্টোন বা বিরাট বড় প্রতীক হিসেবে আমরা দেখতে পারি যেটার পর থেকে ভারতীয়রা শিখছে যে ব্রিটিশদের থাকলে আমাদের কোনো লাভ নেই সেটা কিন্তু এর অনেক পরে বুঝেছিল ঠিক যেমন আমরা জানি জুলিয়াস সিজারের ক্ষমতা বেঁচে থাকতে যতটা না ছিল জুলিয়াস সিজার মরে যাওয়ার পরে তার ক্ষমতা অনেক বেশি ছিল ঠিক একই রকমভাবে সিপাহী বিদ্রোহের ঘটনার যে ফলাফল তখনকার স্পটে যতটা না দেখা যায়নি সিপাহী বিদ্রোহের বিরাট বড় ফলাফল কিন্তু আমরা অদূর ভবিষ্যতে গিয়ে পাচ্ছি জানছি এই বিদ্রোহের পরে প্রায় নব্বই বছর পরে আলটিমেটলি কিন্তু ভারত স্বাধীন হয়ে যাচ্ছে তার মানে এটা কিন্তু ভারতের স্বাধীনতার দিকে একটা বড় পদক্ষেপ নেওয়া তো সেই দিক থেকে মহাবিদ্যালয়ের একটা ভালো